नेहरू युव केंद्र उद्योगे आड़ालिया कम्यूनिटी हले युव उत्सव अनुष्ठित युव विषय और क्रीड़ा दफ्तर मंत्री टिंकुराय युव उत्सव उद्बोधन करें। युव उत्सव के घिरे युवक युवती मध्य उत्साह उद्दीपना छिलो प्रत्यक्ष करार मत। नेहरू युव केंद्र उद्योगे बृहस्पतिवार राजधानी आड़ालिया कम्यूनिटी हले युव उत्सव अनुष्ठित है। प्रदीप प्रज्वलन मध्य दिए युव उत्सव उद्बोधन करें युवा विषय और क्रीड़ा दफ्तर मंत्री टिंकुराय। अनुष्ठाने अन्यान्य अतिथि मध्य उपस्थित छिलेन पौर निगम मेयर दीपक मजुमदार, डेपुटी मेयर मनिका दास दत्त, राज्य विधानसभार प्रातन अध्यक्ष रेवती मोहन दास सह अन्यान्यरा। युव उत्सव अनुष्ठाने भाषण दीते गिये युव विषय और क्रीड़ा दफ्तर मंत्री टिंकुराय बोलेन राज्येर युवक युवतीरा युव उत्सव मध्य दिए आनंद उपभोग करार पाशापाशी नतून अनेक किछु तारा आयत्त करते पारे। সেই সঙ্গে একে অপরের সঙ্গে একটা মেলবন্ধন এর মধ্য দিয়েই হয়ে থাকে। বর্তমানে ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত তারা খেলাধুলো করার সময় পায় না। যুব উৎসবের মধ্য দিয়ে নিজেদের খেলাধুলো কবিতা আবৃত্তি কৃতিত্ব তারা জাহির করতে পারে। এর থেকে অন্যরা নিজেদেরকে অনেকাংশে এগিয়ে নিয়ে যেতে পারে। তাছাড়া মানুষ দিনকে দিন কেবল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, সমাজের আর পাঁচটা মানুষের কথা তারা ভাবছে না। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবক যুবতীরা সমাজের সেবার প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হবে। এবং আমরা তাদের কাছে প্রত্যাশা রাখি রাজ্যের যুবদের উন্নয়নে যুবদেরকে স্কিল আরো বাড়ানোর জন্য যুবদেরকে যেন সমাজে মঞ্চে রেখে উন্নয়ন করা যায় সেই দিশাতে কাজ করেন। আমরা 2017 সালে আমরা প্রধানমন্ত্রী যে একটা ভাষণ দিয়েছিলেন শুনে আমরা তখন শুনতে পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী বলছিলেন যে যখন 75তম বর্ষ উদযাপন করবো অর্থাৎ এই বছরটাতে আমাদের রাজ্য করা আমাদের দেশ ভ্রষ্টাচার মুক্ত হবে, স্বচ্ছ ভারত হবে, আমাদের দেশে এই যে জাতিবাদ সেটার থেকে আমরা মুক্ত থাকবো, আতঙ্কবাদ থেকে মুক্ত থাকবো, এই ধরনের সংকল্প নিয়ে সংকল্প থেকে সিদ্ধি একটা স্লোগান দিয়েছিলেন যুবদের উদ্দেশ্যে। আর আমরা বলতে পারি অনেকখানি সফল হয়েছে, অনেকখানি আমরা এগিয়েছি আমাদের রাজ্য, আমরা সেই প্রধানমন্ত্রী যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমরা গতকালকে দেখতে পেয়েছি আমাদের রাষ্ট্রপতি ভবনে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুজন প্রতিভাবান ব্যক্তিকে যাদেরকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একজন যিনি মরণোত্তর সম্মান পেয়েছেন, যিনি রাজনীতিতে লম্বা সময় দিয়েছেন রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যের আমাদের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এনএনসি দেবমাতৃ, পরলোক গমন করেছেন ওনার পুত্র সেই সম্মান। যুব উৎসবকে ঘিরে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। এই উৎসবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে এবং কৃষি দপ্তর থেকে স্টল খোলা হয়েছে। এর মধ্য দিয়ে দুই দপ্তরের মাধ্যমে সমাজের মানুষ কি কি সুবিধা পেতে পারে তাও তুলে ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।